সে কামনা মশলা নয়, কিন্তু আজকে যে গুরু রতন দেখলে সে গুরু কৃপার নয়। যার যেমন নয়ন তার তেমন দর্শন, জ্ঞানী দেখে জ্ঞানীর মূরতি, পণ্ডিত দেখে পণ্ডিতের মূরতি, গ্রন্থ অধ্যায় শেষ হলে পণ্ডিত হয় মূর্খ, আমাদের হিন্দু ধর্মে কার্তিক মাস বড় হিসাবে মাস তো নিয়ম সেবার মাস, আমরা কেউ আকাশ প্রদীপ দিই, কেউ ঘাটের ধারে কুমারী মায়েরা প্রদীপ জ্বালায়, কাপ্তায়নি ব্রত করে, কেউ আমার এই কার্তিক মাসটা হিন্দু ধর্মে বছরের প্রথম মাস হল অঘ্রাণ, আর বছরের শেষ মাস হল কার্তিক মাস। কোন ব্যবসায়ী যেমন সারা বছর দোকানদারি করে একটা মাস হিসাব রাখা, বাঙালিদের পয়লা বৈশাখ হলো বছরের প্রথম মাস, খ্রিস্টানদের হলো জানুয়ারি, তেমনি আমাদের হিন্দুদের হলো অক্ষয়। আর কার্তিক মাসটা হচ্ছে হিসাবের মাস, নিয়ম সেবার মাস। সারা বছর তুমি এদিক ওদিক একটু আধটু হলে ভুল হয়, কিন্তু কার্তিক মাসটা খুব নিষ্ঠম হবে, কারণ এই কার্তিক মাসে যত দেব দেবী সবাই নেমে আসে ধরা হয়। হরে কৃষ্ণ হরে রাধে রাধে, এই কার্তিক মাসে কত বাড়ি বাড়ি কত ভাগবত গ্রন্থ আমরা রাখি, সারা মাস ভাগবত পাঠ করলাম, মহাভারত পাঠ করলো, কেউ রামায়ণও পাঠ করলো, যেই কার্তিক মাস শেষ হয়ে যায় গ্রন্থ পাঠ যখন শেষ হয়ে যায়, যারা শুনতে আসবে যে ব্যক্তিটি পাঠ করছে এবার তিনি গিয়ে তাদের চরণ জড়িয়ে ধরে কাঁদতে থাকে, দাদা আমার ভাগ্যে আরো গ্রন্থ অধ্যায় শেষ হলে পণ্ডিত হয় মূর্খ। হরে কৃষ্ণ। তবে একটা জিনিস খারাপ রাখা খুব মারাত্মক না, গান শুনছিলাম একবার মনে হয় বলছিলেন শিক্ষা দীক্ষা থাকলে নাকি কৃষ্ণ ভক্ত হওয়া যায়, এগুলো বলা চারটে বস্তু ভাগবত দুজন একজন না, এক ভাগবত হলো ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হলো ভক্তি রস পাত্র। ভাগবত চার এমনি যেটি ভক্তি ভাগবত তারও চার অক্ষর থাকতে হবে, ভয় ভক্তি জ্ঞায় বয় জ্ঞান
ভক্তি শ্রেষ্ঠ কিন্তু জ্ঞান মিশ্রিত ভক্তি হতে হবে। শুধু ভক্তি থাকলে হবে না, রাধে রাধে ভয় ভক্তি ভয় জ্ঞান ভয় বৈরাগ্য আর তয় ত্যাগ, এই চার বস্তু যার ভিতরে তিনি হচ্ছেন ভক্তি ভাগবত। হরে কৃষ্ণ রাধে রাধে নদীয়ার নাগরিকী চরণ স্মরণে করি গৌর নাম বলিতে বলিতে যখন গেলেন তীরে, এবার তীরে গিয়েও দেখা হয়নি, দেখলো কখন তীর শব্দের অর্থ বা উঁচু, তীর থেকে যখন নামে নিরে নির্মলে জল নিচু, কেউ যদি গুরু মন্ত্র জপ করে গৌর গৌর বলে অহংকারে থাকে বেশি, অহংকার মানে উঁচু, সেখানে আমার গৌরী তারে দেখা যায় না বটে, কিন্তু কেউ যদি গুরুচরণ আশ্রয় গৌর নাম বদলে বলতে বলতে নিরে জলে নামতে পারে কোন নিরে, সে যদি নয়নে নিরে যদি একবার ডুবে দিতে পারে, যদি একবার ডুবে দিতে পারে আমার প্রতিটি পাবন গৌর কখন যে এসে তার হৃদয় পথ দেখা দেয়, আমি গৃহের যত কর্ম সব করিতে গেলে খালি গৌরীর কথা মনে যায়, গৌরীর কথা মনে যায় বৈষ্ণব মহাজন বলে যে একবার ওই চরণ সার করেছি তার কি আর জগতে কি জগতে কামনা বাসনায় মনে বসে, জগতে কি জগতে কামনা বাসনায় মনে ফিরে এসেছে কিন্তু নয়নের জলে বক্ত ভাষা গাগরি জড়িয়ে ধরে কাছে, এখন এই কান্নার ধ্বনি শব্দ শুনতে পেয়ে পাশে এক নাগরিক তার গৃহে থেকে ছুটে এসেছে কাছে, যে নাগরী গৌরূপ দেখেছে তার নাম হলো গৌরী প্রিয়া, কারণ গৌর প্রিয়সী নাগরী না হলে গৌরূপ দর্শন হয় না, তার নাম গৌরী প্রিয়া, আর যে শুনতে বা সান্ত্বনা দিতে এসেছে তার নাম হলো কাঞ্চনা, কাঞ্চনা কহে গৌরী প্রিয়ার করে সন্ধ্যাকালে নিরজনে ভাসি শিখানো নয়ন জলে তুই তুলসী তলায় প্রদীপ না দিয়ে কেন আছিস অন্ধকারে বসে, গৌরী প্রিয়া কহে তারে কাঞ্চনারে জাগতিক জগতে প্রদীপ হয়তো জ্বালাই নাই বটে কিন্তু আমার হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে আছি বসে, আমি গৌরী চরণ আরে গৌরী চরণ নহি বসবা গৌরী চরণ
তাহলে দুটো সব পেয়ে গেলি মনে হয়,
এবার কিন্তু সকালবেশ যখন জীবের কাছে আসে কালবেশ সব মানে মৃতদেহ তখন আর তার বলা তার ভজন করা তার চরণ সেবা করার সময় থাকে তাই কালবেশ জীবের কাছে আসার আগে এই যে নেই বড় বড় প্রাণা ইচ্ছাই বলবো এগুলো কারো ধাক্কা না তারপর সব ধাক্কা যেই ধাক্কা দিল তুমি জগৎকে চিনতে পারলে কে তোমার আপনিও কিন্তু কামি লোভী ক্রোধী ব্যক্তি যারা পিয়াসু ব্যক্তি যারা তারা জিজ্ঞাসা করলো তালবেশ আমি তো আমার আমার করে আমার পথে চলে যাচ্ছি তুমি ধাক্কা দিলে কেন তালবেশ বলে ভাই দন্তেশ তালবে সব বললো আমায় তোমায় নিতে হবে তাই আগে থেকে তোমায় ধাক্কা দিয়ে সচেতন করলাম তুমি আমার আমার করছ বটে এ জগতে গোবিন্দ ধরার একটাই সহজ ধারা নরম ধারার পথে যদি কেউ যেতে পারে